বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিমানের ভাড়া নাকি কমানো হয়েছে। বিমানের ভাড়া কমিয়ে দুবাইয়ের ভাড়া নির্ধারণ করা হয়েছে 64,000 টাকা, সৌদি আরবের ভাড়া নির্ধারণ করা হয়েছে 65,000 টাকা। আগে ছিল যেখানে 18-20,000, সেখান থেকে তারা কমিয়ে নির্ধারণ করে 64-65,000 টাকা। বাংলাদেশের মানুষকে তারা কি মনে করেন? বাংলাদেশের মানুষের চেতনা, বাংলাদেশের মানুষের আবেগ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ঘাম শ্রমের সাথে তারা কি ধরনের প্রতারণা করে আমরা এটা বুঝেও গুলোতে পারি না। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এই বিমানের ভাড়া বৃদ্ধি হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী বাংলাদেশ বিমান। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী যুব আন্দোলন। এ সময় বক্তারা তাদের আলোচনায় সরকারের তীব্র সমালোচনা করেন, বলেন করোনাকালীন সময়ে দেশের অর্থনীতির চাকা প্রবাসীরা সচল রাখলেও প্রবাসীদের প্রতি সরকারের কোনো দৃষ্টি নেই। বিমানের এমন লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে রেমিটেন্সে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তারা। এক একজন 7-8 বছর করে তারা প্রবাসে তাদের জীবন জীবনকে হারাচ্ছে, ফলে কি হচ্ছে? ফলে আমরা দেশে গুরুত্বপূর্ণ রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছি। বিমান ভাড়া যা ছিল তার 3 গুণ হয়েছে। আমরা মনে করি এটা একটি ষড়যন্ত্র। দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে বিগত কিছুদিন যাবত, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক আগেই সেটা বাইরে চলে গেছে, কিন্তু সরকারের ঊর্ধ্বতন মহলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, কোনো হস্তক্ষেপ নেই। আমরা সরকারের প্রতি উদারত আহ্বান জানাবো, অতি বিলম্বে বিমান বৃদ্ধি সহ এই বাংলাদেশে বাস ভাড়া থেকে নিয়ে ট্রেন ভাড়া থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে ভাড়া কমাইতে হবে। এ সময় বক্তারা প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি প্রসঙ্গে বলেন, রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠালেও যখন দেশে ফেরেন তখন এয়ারপোর্টে তাদের সাথে বাজে আচরণ করা হয়, যা খুবই নিন্দনীয়। প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। যে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে এদেশের অর্থনৈতিক চাকা সচল আছে, তারা বিমানবন্দর আসলে তাদের সঙ্গে লেবার মজদুরের দুর্ব্যবহার তাদের সঙ্গে করা হয়। রেমিটেন্স যোদ্ধাদের যেভাবে হয়রানি করা হয় এয়ারপোর্টে, তাদের বিমান ভাড়া যেভাবে বৃদ্ধি করা হয়েছে, এই পথ আন্দোলনের পথ বেছে নেওয়া ছাড়া আমরা অন্য কোনো পথ আর খুঁজে পাচ্ছি না। সরকারের যারা বসে আছে তাদের এই ব্যাপারে কোনো নজরদারি নেই। বিমানে অনেকগুলো আসন পাকা গেলেও কিন্তু আমাদের দেশে টিকিট নেই বলে যে সিন্ডিকেট করে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে হয়রানি করতেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মুফতি মনসুর আহমেদ সাকি, ইঞ্জিনিয়ার মারুফ শেখ, রহমতুল্লাহ বিন হাবিব, মাস্টার মাহবুব আলম, শেখ মোহাম্মদ নুরুন নবী ও মোহাম্মদ ইলিয়াস হাসান।